প্রশান্ত কিশোর যে কথা বলছেন তা রাজনৈতিক ব্যক্তি হিসাবে বলছেন, ইছাপুরে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ভোটের নিরিখে এক নম্বরে উঠে আসতে পারে বিজেপি, এমন দাবি করেছেন প্রাক্তন ভোট কৌশলী তথা বিহারের জনসুরাজ প্ল্যাটফর্ম তৈরি করা প্রশান্ত কিশোর। সেই বিষয় নিয়ে ইছাপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু বলেন, 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে, যে কারণে ও রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি ওখানে একটা নির্ণায়ক জায়গায় থাকবে। সেই কারণে এখন প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন এটা ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলছেন না, বলছেন রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। দেখুন, ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে জনসুরজ প্ল্যাটফর্ম করা প্রশান্ত কিশোর, এই দুয়ের মধ্যে ফারাক আছে। প্রশান্ত কিশোরকে এখন বিজেপির পক্ষে কথাটা বলতে হবে, এই কারণে যে 2025 বিহারে বিধানসভা নির্বাচন, তখন ওর রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্যে প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি সেখানে একটা নির্ণায়ক ফ্যাক্টর হবে। এই যে কথাটা ফলে এখন প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন এটা ভোট কুশলী প্রশান্ত কিশোর বলছেন না, এটা আসলে রাজনৈতিক রাজনীতিবিদ প্রশান্ত কিশোর বলছেন, বলে সেই কথাকে আমাদের খুব গুরুত্ব দেওয়ার আছে বলে আমি অন্তত মনে করি না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।